কোনদের কথা আপনারা কোনদিন হাতে না নিয়ে কোনদিন মনে না নিয়ে আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগকে চৌদ্দ দলের নেতৃবৃন্দকে এবং চাইতে হবে না। আজকে আপনারা যেখানে দেখেন এটা তো হলোই কয়েকদিন আগে ন্যাপোর দলের মাদ্রাসা চারতলা ভবন উদ্বোধন করলাম, এমপি সাহেবই করেছে। আর কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেন নাই। শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর সারা বাংলাদেশে 26,193টি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, বিভিন্ন পেপার পত্রিকা এবং টিভি চ্যানেল খুললেই দেখা যাবে জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারেননি বঙ্গবন্ধু কন্যা, সেই লক্ষ্যে বঙ্গবন্ধু করেছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী থেকে শুরু করে উপেক্ষা করে কিন্তু আপনারা বিশেষ করে রাতরের মানুষ অত্যন্ত সাহসিকতার সঙ্গে আপনারা ভোট দিতে গিয়েছিলেন। এই এলাকার রাস্তাঘাট কেটে দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু আপনারা সাহসের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। মানে অনেকে মনে করছে এই সরকার খুব একটা বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু বাপের বেটি শেখ হাসিনা